আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমরা আসছি শান্তাহারে। তো শান্তাহারের একটা জনপ্রিয় খাবার হাঁসের মাংস, আর এটা আজকে আমরা খাবো হচ্ছে মুক্তিযোদ্ধা হোটেলে। আমরা অনেকে শুনেছি এই হোটেলে নাকি অনেক ভালো হাঁসের মাংস পাওয়া যায়। তো এটা হচ্ছে মেইনলি স্টেশন রোড, অর্থাৎ যে মেইন স্টেশনটা আছে একদম তার অপোজিটেই আপনারা এই হোটেলটা দেখতে পারবেন, মুক্তিযোদ্ধা হোটেলে। ফাইনালি চলে আসছি শান্তাহার। এটা হচ্ছে মুক্তিযোদ্ধা হোটেল। এখানে আমরা খাওয়ার জন্য আসছি হচ্ছে হাঁসের গোশ দিয়ে ভাত খাচ্ছি। সন্ধ্যা অলরেডি শুরু করে দিয়েছে, আমি এখন স্টার্ট করব। এটা হচ্ছে চলে আসছে আমাদের হাঁসের গোশ। এমনিতে তো হচ্ছে হাঁসের গোশ হচ্ছে অনেক শক্ত, কিন্তু তারপর সিদ্ধ কম হয়েছে। আর ও বাবা, শান্তার একটা বিশেষ কাজ করে কি, মানে সব কিন্তু শুকনো মরিচটা বেশি ইউজ হয়, প্রচন্ড ঝাল, মানে চোখ টোক দেখেন লাল হয়ে গেছে। তবে ইয়ে ভালো কিন্তু ভাই, টেস্ট ভালো, তবে অনেক টেস্টি, কিন্তু আর একটু ঝাল কম বা সেদ্ধ হলে মানে নরম ভালো হইতো। খারাপ না শান্তা হোটেলে। মানে হাঁসের গোস্ত খেয়ে হাঁপায় গেছি, ফোন জ্বলতেছে, এই জন্য আর কি হাঁসটা একটা নিচে একটা চেঞ্জ করে এ নিলাম, গরুর গোস্ত নিলাম। গরুটা মাশাল্লাহ, গরুটা অনেক ভালো, গরুটা একদম পারফেক্ট, হাঁসটা অনেক ভালো, একদম বাড়ির মতোই আর কি রান্না হয়েছে। মানে শুধু ঝালটা বেশি আর একটু সেদ্ধ কম হয়েছে। এমনিতে মানে হাঁসটা এমনিতে মানে শক্ত গোস্ত, হাঁসের গোস্তটা নেগেটিভলি বলার কিছু নেই, আরও অনেক ভালো। তো যারা শান্তারে আসবেন এই মুক্তিযোদ্ধা হোটেলে হাঁসের গোস্ত খাবেন, যারা একটু ঝাল বেশি পছন্দ করে ভালো লাগবে আর কি। খাবারের টেস্ট নিয়ে কোনো অভিযোগ নাই, অভিযোগ শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে হাঁসের মাংসের ঝাল। ঝালটা যারা বেশি পছন্দ করেন তারাই খাবেন, আর যারা ঝাল খেতে পছন্দ করেন না বা খেতে পারেন না তাদের জন্য কিন্তু এই হাঁসের মাংসটা না, মানে এত পরিমাণ ঝাল যেটা সহ্য করার ক্ষমতা সবার থাকবে না আর কি। তো যাই হোক, সব মিলিয়ে ভালো ছিল। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ।